আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু তাহের, প্রো কম্পিউটার সেন্টার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমাকে অনেকেই কমেন্ট করেছেন এবং আমাকে ফোনে ডাইরেক্ট কল দিয়ে বলেছেন যে ভাইয়া, আমরা একটা অ্যাপস বা সফটওয়্যার কম্পিউটার ইনস্টল করলে তার পাশাপাশি অনেক সফটওয়্যার ইনস্টল হয়ে যায় এবং এবং একটা একটা আনইনস্টল করতে অনেক সময় লাগে। আপনি একটা টিউটোরিয়াল দেন যাতে অনেকগুলো সফটওয়্যার একসাথে আনইনস্টল করা যায়। তো সেই প্রেক্ষিতে আমি দেখাবো যে কীভাবে একত্রে অনেকগুলো সফটওয়্যার আপনারা আনইনস্টল করবেন। দেখেন, আমার এখানে অনেকগুলো সফটওয়্যার রয়েছে এবং এগুলো একটা একটা আনইনস্টল করতে সময় লাগবে, তাই আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে এক ক্লিকে আপনারা অনেকগুলো সফটওয়্যার আনইনস্টল করে ফেলবেন। বিরতির পরে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এক ক্লিকেই অনেকগুলো সফটওয়্যার আনইনস্টল করবেন। বন্ধুরা, ফিরে আসলাম বিরতির পরে। দেখুন, প্রথমে আপনার IObit আনইনস্টল সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটি ইনস্টল না করলে আপনারা এক ক্লিকে অনেকগুলো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন না। সো আমি এটা ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। আমি আপনাদের ইনস্টল দেখাতে চাই না, আপনারা ইনস্টল করতে পারবেন এবং আমি ভিডিও ডিসক্রিপশনে সফটওয়্যার লিঙ্কটি দিয়ে দেব। সো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার এই সফটওয়্যারটিতে ঢুকবেন। ঢোকার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে যে সফটওয়্যারগুলো আনইনস্টল করবেন বা আপনার লাগবে না অদরকারি সফটওয়্যারগুলো আপনি একটি একটি করে চেক মার্ক করবেন। যেমন আমার এই সফটওয়্যারটি লাগবে না, আমি এগুলো চেক মার্ক করে দিচ্ছি। সো বন্ধুরা, আমি এখানে 17টি সফটওয়্যার চেক করে দিয়েছি এবং এই 17টি সফটওয়্যার একবারেই এক ক্লিকে আমি আনইনস্টল করে দেবো। সো আপনারা তারপর এগুলো চেকমার্ক করার পর আপনি এখানে আনইনস্টলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে রিস্টোর পয়েন্ট বিফোর আনইনস্টল অটোমেটিক চেক করে দেবেন। দেওয়ার পর এখানে আনইনস্টলে ক্লিক করে দেবেন। সো আমি এখানে আনইনস্টলে ক্লিক করে দিচ্ছি। একটু লোড নিচ্ছে রিস্টোর পয়েন্টগুলো, যেগুলো ডাটা অন্যান্য ফাইলে ঢুকে আছে সেগুলো আনইনস্টল করে দিচ্ছি। সো এখানে আনইনস্টল নিচ্ছে এক এক করে। সো এখানে একটা ক্লিক করে দেবেন। আমি ভিডিওটি শর্ট করার জন্য আমি এগুলোকে ফাস্ট মোশন করে দিচ্ছি এবং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলেই আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এক এক করে আমার 16টি সফটওয়্যার আনইনস্টল হয়ে গেছে এবং সেই সফটওয়্যারটি 17 নম্বর সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সব সফটওয়্যারগুলো আনইনস্টল হয়ে গেছে। এগুলো এখানে আর কিছু কোনো কাজ নেই, এখান থেকে আমি ক্লোজ করে কেটে দেব এবং কেটে দিয়ে আমি দেখাবো। দেখেন, আমার এখানে অযথা সফটওয়্যারগুলো সব আনইনস্টল হয়ে গেছে। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন আপডেট সবার আগে পেতে পারেন। সো ভালো থাকবেন, এই আশা এই কামনা ব্যক্ত করে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।